আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে জান্নাতুল নাইমা আপুর লেখা ত্রিধারের তরঙ্গলীলা গল্পের 75তম পর্ব। আশা রাখছি শেষ পর্যন্ত যারা পড়বেন অবশ্যই ছোট্ট করে হলেও কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যায়। কিয়ৎকাল চারপাশে থমথমে নীরবতা বিরাজ করল। সিমরান অসহায় মুখশ্রীতে তাকিয়ে রইল সৌদর পানে। সৌদর স্তব্ধ মুখে শুয়ে আছে। সত্যি বলতে তার জীবনবোধ আলাদা। সে কখনো ভাবেনি তার ওয়াইফ একজন সাধারণ গৃহিণী থাকবে। পরক্ষণে নিজের আম্মার কথা মনে পড়ল, কেঁপে উঠল নিমেষে। তবে কি সৃষ্টিকর্তা তার মায়ের মতো ব্যক্তিত্বধারী একজনকেই তার জীবনসঙ্গী হিসেবে পাঠালো? আচমকায় ভিতর থেকে আলহামদুলিল্লাহ বেরিয়ে এলো তার। সিমরান চাতকিনীর মতো তাকিয়ে, চোখে কি অসহায় বোধ, কিন্তু তার মায়ের চোখে তো এমন অসহায়ত্ব কখনো দেখতে পায়নি। সে একজন দৃঢ়চিত্তের অধিকারী, চোয়াল দুটো শক্ত সৌদর, চোখ দুটি স্থির সিমরানের মুখে। হঠাৎ কণ্ঠে দৃঢ়তা ফুটিয়ে বলল, তোর কেন মনে হচ্ছে হাউস ওয়াইফ হওয়া অতি সাধারণ ব্যাপার? গৃহিণী হওয়ার স্বপ্ন দেখিস অথচ আর দশজনের মতোই গৃহিণী শব্দটাকে হাই করে উচ্চারণ করিস। যেখানে শব্দটাকে সম্মানই করতে পারছিস না, সেখানে এটা হওয়ার আবদার করিস কিভাবে? শুধুমাত্র আবেগ থেকে এমন সিদ্ধান্ত? হতবম্ব হয়ে গেল সিমরান। শুধু কিছুক্ষণ থেমে একটু সহজ হওয়ার চেষ্টা করে পুনরায় বলল, তুই কি আমার আম্মাকে দেখিস না? সাধারণের মাঝে এক অসাধারণ মানুষ আমার আম্মা, যে শিক্ষিত হলেও সার্টিফিকেটের পাওয়ার নিয়ে কোনো পেশায় নিয়োজিত হয়নি, অথচ এই পরিবারের প্রত্যেকটা উচ্চ শিক্ষিত সদস্য সার্টিফিকেট অর্জন করে সম্মানিত পেশায় নিজে নিয়োজিত ব্যক্তিরা তার হাতের মুঠোয় রয়েছে। উদাহরণ, আব্বা, আমি, ভাইয়া, স্মৃতি আপু অ্যান্ড সুলল কাকুও। সো তুই এভাবে অনুনয়ন না করে, মুখে অসহায়ত্ব না ফুটিয়ে প্রপারলি হাউস ওয়াইফ হওয়ার অ্যাপ্লিকেশনটা রেসপেক্ট অ্যান্ড প্রাউডের সাথে দিতে পারতি? আকস্মিক ঘামতে শুরু করল সিমরান। তার সব কথাতেই ভুল, যা বলছে সবেতে একটা করে ভুল ধরছে সৌদ ভাই। কান্না পেয়ে গেল এবার, কিন্তু কাঁদা যাবে না, ধমক খাওয়ার আশঙ্কা আছে। সৌদ ভাই সম্পর্কে ছোট্ট থেকে কম জানাশোনা হয়নি, সতর্ক হয় সিমরান। সৌদ একবার থেমে সিমরানকে দৃষ্টিপাত করে এরপর দম্ভের সঙ্গে বলে, গ্রো আপ সিনো, ভীষণ ইম্যাচিওর তুই, আগে তোকে ম্যাচিওর করতে হবে, হতে হবে। আবেগের বসে এত বড় সিদ্ধান্ত নিতে নেই, পরে পস্তাতে হয়। আমি বুঝি নিয়েছি সিদ্ধান্ত, তুমি চাও তো তোমার বউ চাকরি করুক, এস্টাবলিশড থাকুক, এজন্য মাঞ্চনা জানি আমি। জানাটা বেশি হয়ে গেছে, এস্টাবলিশড বলতে কি বুঝিস তুই? হাউজ অফ মানে কি এস্টাবলিশড নয়? চোখ দুটো চকচক করে উঠল সিমরানের, আগ্রহ নিয়ে বলল, একটু বুঝিয়ে বলো না। দমে গেল সৌদ, কণ্ঠ নির্মল করে বলল, আমার বউ চাকরি করবে কি করবে না এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার, বউ দিয়ে চাকরি করিয়ে তার টাকা পয়সা হাতানোর কোনো শখ আমার নেই। তোর সিদ্ধান্তকে আমি সম্মান করি, একজন শিক্ষিত আত্মসম্মান সম্পন্ন সচ্চরিত্রবান মানুষকেই আমার স্ত্রী হিসেবে চাই। সে ঘরের বাইরে গিয়ে চাকরি করলো কি না করলো এটা কখনোই গুরুত্বপূর্ণ বিষয় হতেই পারে না। আমার আম্মা বাইরে চাকরি করতে বেরোয় না, সে গৃহিণী জীবনযাপন করে, তার মানে কি সে প্রতিষ্ঠিত নয়? এই উত্তর আমি দেব না, বুদ্ধি খাটিয়ে নিজেই উত্তর বের কর। আর রইল তোর গৃহিণী হয়ে থাকার বিষয়, এটা আমার সৌভাগ্য যে একজন সুন্দরী, শিক্ষিত, স্মার্ট, গর্জিয়াস রমণী শুধুমাত্র আমাকে ভালোবেসে আমার সংসার সামলেই তার বাকি জীবন কাটাতে চায়। নিঃসন্দেহে আমার হৃদয়টা শুনে পুলকিত হয়েছে। নিজেকে নিয়ে দৃঢ় কণ্ঠে বলা সৌদর প্রতিটা কথা হৃদয়ে গিয়ে বিঁধল সিমরানের। ভয়াবহ লজ্জায় আক্রান্ত হলো সে, চোখ দুটো তুলে তাকাতে অবধি পারল না। সে সুন্দরী, স্মার্ট, গর্জিয়াস, শিক্ষিত, তাকে পেয়ে সৌভাগ্যবান সৌদ ভাই। কথাগুলো শুধু কর্ণে নয়, বক্ষ গহ্বরে প্রতিধ্বনি হতে শুরু করলো। শিরে উঠল শরীরের প্রতিটা লোমকূপো। কিছু সময় পর শুনতে পেল সৌদর সুস্পষ্ট ভাষায় বলা দুটো শব্দ, তৃতীয় চাওয়াটা কি? কোনো কিছু না ভেবেই সিমরান বলে দিল,
আমাদের মাঝে কখনো কোনো কিছু নিয়ে গোপনীয়তা থাকবে না। সব কিছু জেনে শুনেই আমি তোমার বউ হয়েছি, ভালোবাসি তোমাকে, তাই পরবর্তীতে অজানা কিছু তৈরি না হোক। বাঁকা হাসলো সৌদ, এতক্ষণ সিমরানের দিকে ঘুরে শুয়েছিল, এবার চিত হলো। দৃষ্টি উপরে রেখে মৃদু স্বরে বলল, একজন পুরুষের জীবনে স্ত্রী কি জানিস? তার অর্ধেক অঙ্গ, আমার অর্ধেক অঙ্গ হয়ে জীবনে এসেছিস তুই। এখন থেকে আমার জীবনে কিছু ঘটা মানে তোর জীবনেও ঘটা, তোর জীবনে কিছু ঘটেছে মানে সেটা আমার জীবনেও ঘটেছে। আমি অবুঝ নই আর না অমানুষ। আমার জীবনে এখন তোর চেয়ে ইম্পর্টেন্ট কিছু নেই, তুই ছাড়া বড় কোনো শুভাকাঙ্ক্ষীও নেই। সেম টু ইয়ার্স, আশা করি বোঝাতে পেরেছি। কয়েক পলক চুপ করে দীর্ঘ নিঃশ্বাস ফেলে ফের বলল, ঘুমো এবার, ঘুম পেয়েছে আমার। কথাটা বলেই পাশ ফিরল সৌদ। পরক্ষণে হঠাৎই মনে পড়েছে, এভাবে ঘুরে শুয়ে সিমরানের বিস্মিত দৃষ্টিতে নিজের শান্ত দৃষ্টির মিলন ঘটাল। হাত বাড়িয়ে অল্প স্পর্শ করল ও নরম গালে। বিনয়ের সুরে বলল, গুরুত্বপূর্ণ টপিকটাই মিস করে গেছি, তোর মোহরণের টাকা পরিশোধ করা হয়েছে, দু দিনের মধ্যেই অ্যাকাউন্টে পৌঁছে যাবে। সুহাসের থেকে তোর অ্যাকাউন্ট নাম্বার নিয়েছিলাম গতকাল। তো ফ্রেন্ডস, গল্পের পর্বটা খুব ছোট বলেই আমি ধীর সরে গল্পটা পড়েছি, যেন 8 মিনিট পর্যন্ত নিয়ে যেতে পারি, তাও নিয়ে যাওয়া হলো না। কেমন লেগেছে জানাবেন, ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন। সবসময় ফারুক শ্রেণীর সাথে অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।